তো নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অনেকদিন অপেক্ষা করার পর কিন্তু আবার SSB তাতে সশস্ত্র সীমা বল থেকে কিন্তু কনস্টেবল স্টেটসম্যান পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 16টি পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রচুর ভ্যাকান্সি আছে, বিভিন্ন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন যোগ্যতায় আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কতদিন রাখা হয়েছে, আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে, আবেদন করার জন্য আপনাদের যে শারীরিক মাপ গঠন বা কত মিটার দৌড়াতে হবে, সমস্ত কিন্তু ডিটেলসে জানাবো আপনাদের এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই সাহায্যফুল হতে চলেছে, তো ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা এই নিয়োগের বিজ্ঞপ্তিটা, নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটা পায়। আর চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে, এইরকম ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওখানে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত চাকরির আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন যে কোনো যোগ্যতায়। তো চলুন, আমাদের দেখতেই পাচ্ছি অনস্ক্রিন সশস্ত্র সীমাবল রিক্রুটমেন্ট, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট আমি ওপেন করে নিয়েছি, এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি আমাদের কিন্তু দেখিয়ে দেবো আপনাদের। এখন ফার্স্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল সশস্ত্র সীমাবল, যেটি ফাইল নম্বর বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা একটু ভালো করে ফলো করবেন, এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনার কিন্তু লাগবে। এরপরে কী বলেছে, দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড তো প্রসেস, কোন পদের জন্য এখানে আবেদন করতে পারবেন, সেই পদগুলো 16টি পদ আছে। আপনারা ফার্স্ট বলে দিই কনস্টেবল, সেখানে ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, আয়া, কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ওয়া টেলার, কবলার, গার্ডেনার বা কুকার, ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার কেরিয়ার অ্যান্ড ওয়েটার, এই 16টি পদের জন্য আপনার এখানে আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ সি পদ, এগুলো সমস্ত কিন্তু গ্রুপ সি পদ, এখানে আপনার আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে সশস্ত্র সীমাবল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কেন্দ্র সরকার, এটি এখানে অফিসিয়ালি সশস্ত্র সীমাবল থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকেই। তো আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কী বলেছে, দেখুন আপনাদের নেশনালিটি বা ক্রাইটেরিয়া, অবশ্যই আপনাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে এই সমস্ত পোস্টের জন্য আবেদন করার জন্য। এবং আপনাদের এখানে বলেছে তখন যে সমস্ত পোস্ট এখানে বলা আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আয়া, কুক, আর এই সমস্ত পোস্টের জন্য আপনাদের ইন্ডিয়া, নেপাল বা ভুটান হলেও আবেদন করতে পারবেন। এবারে আপনাদের বলে দিই কোন কোন পদের জন্য কত ভ্যাকান্সি আছে। কনস্টেবল ফার্স্ট এক নম্বর আসছে, কনস্টেবল ড্রাইভার ফর, এখানে কেবলমাত্র পুরুষের আবেদন করতে পারবেন। এখানে জেনারেলদের জন্য 148টি, ইডব্লিউএসদের জন্য 36টি এবং OBCদের জন্য 114টি, SCদের জন্য 245টি এবং ST দের জন্য 31টি, টোটাল 574টি কিন্তু ভ্যাকান্সি আছে এই কনস্টেবল ড্রাইভার মেল ক্যাটাগরির জন্য। এরপর কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু টোটাল 21টা ভ্যাকান্সি আছে, এখানে জেনারেলদের জন্য 5টা, OBCদের জন্য 11টা এবং SCদের জন্য 5টা, আপনারা দেখে নেবেন। তিন নম্বর আসছে কনস্টেবল ভেন্টিটারির জন্য আছে 161টি, ইউ আন্ডার রিজার্ভদের জন্য 67টি, EWSদের জন্য 15টি আছে, OBCদের জন্য 42টি এবং SCদের জন্য 19টি এবং ST দের জন্য 18টি। তো কনস্টেবল আয়া কেবলমাত্র এখানে মহিলার আবেদন করতে পারেন, এখানে 5টা ভ্যাকান্সি আছে, আপনারা দেখে নেবেন কোন কাস্টের জন্য আছে। এরপরে আসছি কনস্টেবল কার্পেন্টার, কার্পেন্টার জন্য এখানে তিনটে ভ্যাকান্সি আছে, একটা জেনারেলদের জন্য এবং দুটো ST দের জন্য, মোট তিনটে ভ্যাকান্সি আছে। কনস্টেবল প্লাম্বার আছে, একটা ভ্যাকান্সি আছে। কনস্টেবল পেন্টার আছে, এখানে আমরা 12টা ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য 5টা এবং এদের জন্য দুটো দুটো একটা করে আছে, আপনারা দেখবেন। কনস্টেবল টেলার পদ যাদের জন্য যারা আছে তাদের 20টা আছে, 11টা জেনারেলদের জন্য, দুটো SC OBCদের জন্য এবং 5টা ST দের জন্য। কনস্টেবল কবলার আছে 20টি এবং কনস্টেবল কুক পুরুষদের জন্য আছে, এখানে কিন্তু আপনাদের 232 হচ্ছে। এখানে যেহেতু এখানে মেল বা ফিমেল বলা নেই, মানে এখানে আপনারা সমস্ত যে কেউ আবেদন করতে পারবেন, যেগুলো মেল বা ফিমেল বলা আছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এরপর বলেছে কনস্টেবল কুক ফিমেল, অর্থাৎ মহিলা কুকার লাগবে, যেখানে আপনাদের 26টি কিন্তু ভ্যাকান্সি আছে। কনস্টেবল কুক মেল 232টি এবং ফিমেলদের জন্য 26টি। কনস্টেবল ওয়াশারম্যান, এখানে আপনাদের 92টা ভ্যাকান্সি আছে ওয়াশার পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আছে এখানে 28টি, তো জেনারেলদের জন্য 27টি, 24টি এবং ST দের জন্য 26টি, প্রচুর কিন্তু ভ্যাকান্সি আছে, আপনারা আবেদন করতে পারবেন। কনস্টেবল বারবার মেল পুরুষদের জন্য 75টি আছে এবং মহিলাদের জন্য 12টি আছে, পুরুষদের জন্য জেনারেলদের 28টা, 5টা, 8টা, 8টা, 26টা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। কনস্টেবল সাফাইওয়ালা মেল এখানে 35টা আছে, 8টা আছে, 31, টোটাল 89টা ভ্যাকান্সি আছে এবং মহিলাদের ক্ষেত্রে আছে 28টি। এরপরে আসছি কনস্টেবল ওয়াটার কেরিয়ার মেলদের জন্য আছে 101টি এবং কনস্টেবল ওয়াটার কেরিয়ার ফিমেলদের জন্য আছে 12টি, তো আপনারা এখানে ভালোভাবে দেখবেন, দেখে তারপরে আবেদনটি করবেন। এরপর নিচের দিকে চলে যাবো, দেখুন বলেছি কনস্টেবল ওয়েটার মেল যাদের জন্য একটা ভ্যাকান্সি আছে, আপনাদের কিন্তু এখানে আবেদন করতে পারবেন একটা ভ্যাকান্সির জন্য। তো এখানে আমরা বলে দিই আপনাদের কী বলেছে, দেখুন আন্ডার রিজার্ভ USWS, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখানে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। এরপরে আপনাদের বলে দিই এটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের বলে দিই বা আমাদের লাস্ট ভিডিওটি পর্যন্ত দেখুন, আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসে জানাবো। এরপরে বলে দিয়েছি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই,
কত টাকা স্যালারি আপনাদের দেবে এই সমস্ত পোস্টের জন্য। কনস্টেবল, ড্রাইভার, প্লাম্বার, পেন্টার পদের জন্য আপনাদের 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারি প্রদান করা হবে। এরপরে আদার অ্যালাউন্স, সমস্ত ভাতা আপনারা পেয়ে যাবেন, যে সমস্ত ভাতা আপনারা পেয়ে যান, এখানে রেশন, মানি বা অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স সমস্ত ডিটেলস এখানে আছে, আপনারা দেখে নেবেন, দেখে তবে আবেদন করবেন। এরপরে বলে দিই কোন পোস্টের জন্য কী ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো আলোচনা করি। সেটা হচ্ছে ফার্স্ট আসছে কনস্টেবল ড্রাইভার, পুরুষদের ক্ষেত্রে 21 থেকে 27 বছর পর্যন্ত আমাদের বয়স লাগবে। এখানে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের কোনো হেভি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্বিতীয় আসছে কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে, যেখানে আমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের কোনো ল্যাবরেটরি বা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনো যদি ইনস্টিটিউট থেকে কোনো ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট থেকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তিন নম্বর আসছে কনস্টেবল ভেটেরিনারি, যেখানে 18 থেকে 25 বছর বয়স চাওয়া হয়েছে, অবশ্যই আপনাদের এখানে 10th বা উচ্চ মাধ্যমিক বা পাস হতে হবে যে কোনো সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে। এবং আপনাদের এখানে কী বলা আছে, দেখুন 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের কোনো হসপিটালের বা অ্যানিমেল হসপিটাল বা ডিফারেন্ট স্পাইসিস অফ রেকগনাইজড ভেটেরিনারি হসপিটাল বা অ্যানিমেল হসপিটালের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কনস্টেবল আয়া ফর ফিমেল অনলি, অর্থাৎ যারা কনস্টেবল আয়া মহিলাদের জন্য, এখানে আপনাদের আছে, দেখুন মহিলারা যারা আছেন মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের অবশ্যই প্রসেসিং ফার্স্ট এড এক্সামিনেশান পাস সার্টিফিকেট লাগবে এবং আপনাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো রিলেভেন্ট ফিল্ড থেকে। অর্থাৎ আপনাদের এই সমস্ত কাজে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ফার্স্ট এড বক্সের। তো কনস্টেবল, কার্পেন্টার, প্লাম্বার অ্যান্ড পেন্টার এই তিনটে পদের জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে, এখানেও মাধ্যমিক পাস থাকতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত কাজের। এবং 1 বছর কী বলেছে, দেখুন 1 বছরের সার্টিফিকেট থাকবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই সমস্ত বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যে সমস্ত যদি ডিপ্লোমা পাস করে থাকেন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার সার্টিফিকেটটা লাগবে। তো এই সমস্ত গেল এখানে এই পদ আসছি কনস্টেবল, কুক, ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার কেরিয়ার বা ওয়েটার, টেলার, গ্র্যান্ডার অ্যান্ড ক্লোবলার। এখানে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে, অবশ্যই মাধ্যমিক হতে হবে আপনাদের এবং 2 বছরের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত ট্রেডের ওপরে কাজ করার। এবং 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যদি আপনাদের কোনো থাকে তাহলে আবেদন করতে পারবেন। বা 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনাদের টেড টেস্ট হবে, টেড টেস্টের মাধ্যমে কিন্তু আবেদন নিয়োগ করবে। মাল্টি স্কিল ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রিফারেন্স, অর্থাৎ আপনাদের যদি কোনো একই কর্মী যদি অনেক কোনো রকম দক্ষতা থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন একই পদের জন্য, ওই পদের জন্য। এখানে কি বলেছে, দেখুন কত তারিখ পর্যন্ত আবার আবেদন করতে পারবেন, যে এটি কিন্তু প্রকাশিত হয়েছে 29/8/2020 পর্যন্ত। এখানে কিন্তু আপনাদের যখন বলেছে অ্যাপ্লিকেশন এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু আজকে প্রকাশিত হয়েছে, আজ থেকে কিন্তু 30 দিন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 27/9/2020 পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এরপরে আবেদন কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার আগে আপনারা কিন্তু আবেদনটি করে নেবেন। তো এরপরে আমি বলে দিলাম 30 দিন কিন্তু আপনাদের আবেদন ডেট রাখা হয়েছে। এবারে বয়সের যে সমস্ত ছাড়টা আপনারা পাবেন, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, প্রতিটা পোস্টে কিন্তু একই, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর, যে সমস্ত সরকারি যে ছাড়টি পান সেই সরকারি ছাড়টা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপরে নিচের দিকে আসি, এরপর বলবো ফিস কত চাওয়া হয়েছে। তো ফিস আপনাদের আন্ডার রিজার্ভ, ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য 100 টাকা ফিস রাখা হয়েছে। আপনারা এটা অনলাইনের মাধ্যমে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে ফিস ডিগ্রি পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো কিন্তু অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়নি, অর্থাৎ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন যারা এসসি এসটি বা মহিলা ক্যান্ডিডেট আছেন। কীভাবে আবেদন করবেন তার জন্য আমাদের অফিসের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে বা এখানে আমরা ভালোভাবে দেখে নেবেন www.ssbrect.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে এবার বলে দিই কোন পোস্টের জন্য কি ইনস্ট্রাকশন বা কোনো গাইডলাইনগুলো আছে, আপনারা এখানে ভালো করে দেখে নেবেন সমস্ত গাইডলাইন মেনটেন করার পরে সমস্ত কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সমস্ত ডিটেলসে জানানো আছে গাইডলাইনগুলোতে। আপনারা পার্ট টু পার্ট সমস্ত ডেটা এন্ট্রি করবেন বা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনারা কিন্তু 3 নম্বর আপলোড ফটো, আপলোড সিগনেচার, আপনারা থাম সিগনেচার করবেন, করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন লাস্টে আমরা দেখাবো আমরা কিন্তু। এরপরে বলে দিই নিচের দিকে আপনাদের সিলেকশন প্রসেসটা কী রাখা হয়েছে। সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে, দেখুন অবশ্যই আপনাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফার্স্ট,
তারপরে আপনাদের বলে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যে সমস্ত পোস্টের জন্য যে দূরবা আমাদের দৌড়ত্ব বা রান চাওয়া হয়েছে সেটা হচ্ছে কনস্টেবল ল্যাবরেটরি সমস্ত পদের জন্য ফর ফিমেল। পুরুষেরা 4.8 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, এবং আমরা যারা ফর ফিমেল 2.4 কিলোমিটার দৌড়াতে হবে 18 মিনিটের মধ্যে। তো এখানে আমাদের এই সমস্ত পোস্টের জন্য এখানে আছে, আপনারা দেখে নেবেন। এরপরে নোট ওয়ান যেটা একটা আছে, এই সমস্ত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যে সমস্ত কনস্টেবল যারা আছে ফর কনস্টেবল ড্রাইভার এই সমস্ত পদের জন্য এখানে রাখা হয়েছে। দেখুন কত সেন্টিমিটার লাগবে, যেগুলো ফার্স্ট আসছি দেখুন এখানে বলে যে ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এসে হতে হবে। সমস্ত ডিটেলস আছে এখানে, দেখবেন কোন স্টেট থেকে বা কোন রাজ্য থেকে আছেন। কনস্টেবল ল্যাবরেটরির জন্য এখানে মেল ফিমেল 170 সেমি আপনাদের বয়স এ চাওয়া হয়েছে, হাইট চাওয়া হয়েছে, মিনিমাম 80 চাওয়া হয়েছে। তো এইগুলো আপনারা ভালো করে দেখবেন, প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু চেস্ট সেমি অর্থাৎ হাইট চাওয়া হয়েছে। আপনারা এগুলো ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। তো এখানে সমস্ত দেখে নিন, এই সমস্ত যারা যে সমস্ত জায়গা থেকে আছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এরপরে সিলেকশন প্রসেস, রিটেন এক্সামিনেশান হবে আপনাদের। রিটেন এক্সামিনেশান হওয়ার পর আগে ফার্স্ট তো অবভিয়াসলি আমাদের শারীরিক গঠন চেক হবে, তারপরে রিটেন এক্সাম হবে, তারপরে কমন এন্ট্রান্স টেস্ট হবে, ডকুমেন্টস অ্যান্ড স্কিল টেস্ট হবে। ডকুমেন্টস অ্যান্ড স্কিল টেস্ট হওয়ার পরে আপনাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান পড়ে, রিভিউ মেডিকেল এক্সামিনেশান, তার মাধ্যমে ফাইনাল সিলেকশনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে নিয়োগ করবে। তো এইভাবে আপনাদের নিয়োগ করবে, পার্ট টু পার্ট আপনারা দেখবেন, দেখে আবেদন করবেন। আবেদন করার জন্য কোনো কিন্তু 100 টাকা ফিস রাখা হয়েছে, বেশি কিন্তু ফিস রাখা হয়নি। তো এরপরে আপনাদের বলবো এই সমস্ত এখানে ফর্মগুলো আছে, আপনারা দেখে নেবেন, ফর্মগুলো দেখে নিয়ে ফিল আপ করবেন। তো এরপর আমাদের ফিল আপ করার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, আমরা সেখান থেকে এখানে চলে আসবেন। ফিল আপ করতে গেলে আমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করবেন। তো এবার আপনারা দেখাবো যে কেন কীভাবে আবেদন করবেন, তার জন্য আমাদের এই যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে অ্যাপ্লাই নাও অপশান, যে অপশানটি আসবেন ফার্স্ট ওপেন করবেন, তারপরে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করবেন। যখনই আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 29/8/2020 থেকে স্টার্ট হয়েছে, যেটা কিন্তু এন্ড হবে অর্থাৎ শেষ হবে 27/9/2020। কোন পোস্টের জন্য আপনারা ভালোভাবে দেখবেন, দেখে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করে নেবেন। আপনারা যখনই এখানে অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবেন বলেছি দেখুন রেজিস্টার যদি আপনাদের করা থাকে, রেজিস্টার আইডি বা যদি রেজিস্টার করা থাকে আমাদের কিন্তু এখানে রেজিস্টার আইডি দিতে হবে, বা যদি রেজিস্টার না করা থাকে তাহলে কিন্তু আমরা দেখেন যে রেজিস্টার বলে যে অপশানটি আছে এখানে রেজিস্টার অপশানটিতে ক্লিক করে নিতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদের সমস্ত ডিটেলস পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আমরা এখানে করছেন সেই সমস্ত পোস্ট আমাদের করতে হবে, করে আপনাদের কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সমস্ত ডেটা এখানে ফিল করবেন, ফিল করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এইরকমভাবে 2-3টে পেজ থাকবে, সমস্ত কিন্তু ফিল আপ করার পরে আপনাদের কিন্তু সাবমিট অপশানে বা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনাদের আবেদন পদ্ধতি কমপ্লিট হবে, এরপর আপনাদের আবেদন সম্পূর্ণ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, এরকম নতুন একটি নিয়োগ পদ্ধতি বা নিয়োগ বিজ্ঞপ্তি। আর যদি এইরকম সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, একটা নতুন আপডেট নিয়ে চলে আসবো আবার। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।